হ্যালো ফ্রেন্ডস তোমরা কি কোনো সময় কথাটা ভেবেছ যে কি হবে যদি কোনো অ্যাস্ট্রোনট এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে হারিয়ে যায় বিশ্বব্রহ্মাণ্ডে অনেক অ্যাস্ট্রোনটই রেগুলার চক্কর কাটতে থাকে কিন্তু এই বিশাল অন্ধকার সমুদ্রে হারিয়ে যাওয়া কোনো আনন্দের বিষয় নয় এটা একটা এমন চিন্তাধারা যেটা ভেবে অনেক অ্যাস্ট্রোনট ঘাবড়ে যায় এরকম পরিস্থিতি হলিউড মুভি গ্র্যাভিটিতে খুব দারুণভাবে দেখানো হয়েছে যদি তুমি স্পেস অ্যাডভেঞ্চার ভালোবাসো আর এই মুভিটা এখনও দেখো তাহলে সত্যি বলছি লাইফে অনেক কিছু মিস করলে এবার সিনেমার জগৎ থেকে বেরিয়ে চলো দেখে নেওয়া যাক কী কি হতে পারে যদি কোনো অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশচারী তারা মহাকাশযান থেকে ছিটকে বিশ্বব্রহ্মাণ্ডে হারিয়ে যায় নাসার মতো বড় বড় স্পেস এজেন্সি তাদের নিজেদের খুবই শক্ত প্রোটোকল বানিয়ে রেখেছে যাতে কোনো অ্যাস্ট্রোনট এই অন্ধকারের জন্য বিশ্বব্রহ্মাণ্ডে হারিয়ে না যায় যদি কোনো অ্যাস্ট্রোনট কোনো কাজের জন্য স্পেসক্রাফ্ট থেকে বাইরে বের হয় তাহলে যাতে সে স্পেসক্রাফ্টের সাথে সংযোগ বজায় রাখে সেই অ্যাস্ট্রোনটকে অ্যাটাচ করা হয় ছাব্বিশ মিটার লম্বা স্টিলের তৈরি ব্রেডেড তেথার দিয়ে যেটা কম করেও পাঁচশো কেজি পর্যন্ত প্রেসার সহ্য করতে পারে কিন্তু দুর্ঘটনাবশত যদি ব্রেডেড তেথারও ফেল হয়ে যায় অথবা কোনো কারণবশত ছিঁড়ে যায় তো অ্যাস্ট্রোনট তার নিজস্ব জেট প্যাক যাকে সেফারও বলা হয় তার ইউজ করতে পারে একটা অ্যাস্ট্রোনট স্যুইটের সাথে সবসময় জুড়ে থাকে সেফারের ফুল ফর্ম হচ্ছে সিম্পলিফাইড এইট ফর ইভার রেস্কিউ যেখানে এবার ফুল ফ্রম হচ্ছে এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি এটা একটা ইমার্জেন্সি জেটপ্যাক যেটা অ্যাস্ট্রোনটদের একটা কন্ট্রোল অ্যাক্সেলারেশন প্রোভাইড করে যার ফলে অ্যাস্ট্রোনট স্পেস স্টেশনের কাছাকাছি ইচ্ছে মতো এখানে ওখানে যেতে পারে কিন্তু ধরো এমন পরিস্থিতি সৃষ্টি হলো যেখানে স্টিলের শক্ত দড়ি দুর্ঘটনাবশত ছিঁড়ে গেল আর কোনো যান্ত্রিক গলযোগের কারণে সেফারও কাজ করা বন্ধ করে দিয়েছে অথবা অ্যাস্ট্রোনট স্পেস শ্যুটের ভেতরে অজ্ঞান হয়ে গেল তখন কি হবে তখন একটা রাস্তায় বাকি থাকে স্পেস স্টেশনের অন্যান্য সদস্যদের দ্বারা রেস্কিউ মিশন চালানোই শেষ বর্ষা তবে ওই রেস্কিউ মিশন খুব মুশকিল হতে পারে কারণ বর্তমান সময় পর্যন্ত এমন কোনো স্পেসক্রাফ্ট নেই যার দ্বারা কোনো হারিয়ে যাওয়া অ্যাস্ট্রোনটকে খোঁজার কাজে ব্যবহার করা যায় এবার একবার ভাবত ওই অ্যাস্ট্রোনটের জায়গায় তুমি আছো স্পেস স্টেশনের সাথে আটকে রাখা স্টিলের শক্ত দড়ি কোনো দুর্ঘটনাবশত ছিঁড়ে গেল আবার কোনো যান্ত্রিক গলযোগের কারণে তোমার জেট কাজ করছে না তোমার অন্য সাথেরও তোমাকে বাঁচাতে ব্যর্থ হয়ে গেল ওই সময় তুমি সেদিকেই ভেসে চলে যেতে থাকবে যেদিকে স্পেসক্রাফ্ট থেকে আলাদা হওয়ার সময় স্টিলের তেঁতের উপর বল প্রয়োগ করা হয়েছিল তখন তুমি ওই অন্ধকারচ্ছন্ন বিশ্বব্রহ্মাণ্ডে সম্পূর্ণ ভারহীন ফিল করবে আর যতই হাত পা চালাও অথবা স্পোর্টস জেনারেট করার চেষ্টা করো না কেন কোনো কাজ হবে না তুমি যে ডাইরেকশানে স্পেসক্রাফ্ট থেকে আলাদা হয়েছো ঠিক সেই ডাইরেকশানে ওই একই স্পিডে তুমি হারিয়ে যেতে থাকবে কারণ সেখানে কোনো এক্সটার্নাল ফোর্স অথবা ডিস্টারবেন্স থাকবে না আর যদি তুমি পৃথিবীর মধ্যাকর্ষণ বলের টানে আটকে যাও তাহলে তুমিও আমাদের চাঁদের মতোই পৃথিবীকে চক্কর কাটতে থাকবে যদি তোমার স্পেস শ্যুট পুরোপুরি সুরক্ষিত থাকে তাহলে এমনভাবে পৃথিবীর চক্কর কাটতে কাটতে মাত্র আট ঘন্টা অপেক্ষা করতে হবে তোমার মৃত্যুর জন্য কারণ একটা স্পেস শ্যুটে মাত্র আধ ঘন্টার অক্সিজেন সাপ্লাই দেওয়া থাকে এবার যদি স্পেসক্রাফ থেকে আলাদা হওয়ার দুর্ঘটনার সময় যদি তোমার স্পেস শ্যুট ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু ঘটনা আরও খারাপ হয়ে যাবে তোমার শরীর বিশ্বব্রহ্মাণ্ডের বাইরের সংস্পর্শে আসার পনেরো সেকেন্ডের মধ্যেই তুমি অজ্ঞান হয়ে যাবে বিশ্বব্রহ্মাণ্ডের খালি জায়গায় কোনোরকম এয়ার প্রেশার না থাকার কারণে তোমার শরীরের রক্ত ও অন্যান্য তরল পদার্থ টকবক করে ফুটতে শুরু করবে আর তাতে তোমার শরীর নর্মাল সাইজ থেকে ফুলে দ্বিগুণ হয়ে যাবে এই পুরো ঘটনাটা ঘটতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে এছাড়া আরেকটা সম্ভাবনা আছে যেখানে তুমি যদি সঠিক অ্যাঙ্গেল ও সঠিক ভ্যালোসিটি নিয়ে স্পেস স্টেশন থেকে আলাদা হয়েছ তো সোজা পৃথিবীর সঙ্গেও ধাক্কা খেতে পারো আর যদি এমন হয় তবুও তুমি পৃথিবীর মাটি পর্যন্ত জীবন্ত নেমে আসতে পারবে না কারণ নেমে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে তোমার এত পরিমাণ ফ্রিকশন ক্রিয়েট হবে যে তুমি পুরোপুরি জলে যাবে আর ওই একই কারণেও কোনো ওলকাপিন্ডু পৃথিবীতে আসার আগেই জলে শেষ হয়ে যায় উনিশশো সালে এমনই একটি দুর্ঘটনা হয়েছিল যেখানে সোভিয়েত স্পেস ঠিক মতো ল্যান্ডিং না করতে পারার ফলে জলতে জলতে নিচে ক্র্যাশ হয়ে গেছে অ্যাস্ট্রোনট সেফটি ইকুইপমেন্ট এখন পর্যন্ত কোনো সময় ফেল হয়নি যেখানে নাসার মতো বড় স্পেস এজেন্সির বক্তব্য যে ভবিষ্যতে এরকম ঘটনা কোনো সময় ঘটতে পারে না আর আমরাও আশা করি এটাই যেন সত্যি হয় তো ফ্রেন্ডস এই সাবজেক্টে তোমাদের কি অপিনিয়ন তোমাদের কি মনে হয় যে আরও অন্য কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেটা এই ভিডিওতে উল্লেখ করা হয়নি তাছাড়া তোমাদের কাছে কি নতুন কোনো আইডিয়া আছে যে কি করে হারিয়ে যাওয়া অ্যাস্ট্রোনটদের এই বিশাল মহাবিশ্বে খোঁজ করা যায় প্লিজ কমেন্টে আমাদের অবশ্যই জানাও আর আশা রাখছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো লাইক ও শেয়ার করতে ভুলো না আর এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর আইকনে প্রেস করে দাও তাতে এই চ্যানেলে সব ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়ার সাথে সাথেই পেয়ে যাবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে থ্যাংক ইউ thank you